আল্লাহর এক বান্দা রাস্তা দিয়া যায়, হঠাৎ তাকায় দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আল্লাহর ওলি বুঝতে পারে নাই, বিশাল ভয়ঙ্কর সাপ দেখে একটা লাঠি ভাঙলেন, লাঠি দিয়া পিটায় পিটায় সাপটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিশাল ভয়ঙ্কর সাপ হলে কি হবে? আসলে এটা সাপ ছিল না, এটা ছিল জিন জাতির মধ্যে একটা জিন, যে জিনটা সাপের আকৃতি ধরে রাস্তায় ঘোরাফেরা করছিল। আর এই জিনটাকে সাপ মনে করে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তাকে হত্যা করে ফেলেছে। এবার জিনদের মধ্যে খবর পৌঁছিয়া গেছে কি হয়েছে, কয় অমুক জিনটাকে একজন মানুষ হত্যা করে ফেলেছে। এবার জিনদের রাষ্ট্রের মধ্যে খবর চলিয়া গেছে, কারণ জিনেরা কিন্তু মানুষের আশপাশে বসবাস করে, খারাপ জায়গায় বসবাস করে, নোংরা জায়গায় ডাস্টবিনে বসবাস করে, পায়খানার ভিতরে বসবাস করে, সমুদ্রের ভিতরে বসবাস করে, নদীর মাঝে বসবাস করে, যেখানে কোনো মানুষ বসবাস করে না, অন্ধকারাচ্ছন্ন জায়গা, যেখানে গাছগাছালি বেশি সেখানে বসবাস করে, পাহাড় জঙ্গলে বসবাস করে। এই জিনদের মধ্যে যখন পৌঁছিয়া গেল খবর, একটা জিন একজন মানুষ হত্যা করে ফেলেছে, এবার যে আল্লাহর গোলাম সাপটাকে হত্যা করেছিল, জিনটাকে সাপ মনে করে হত্যা করেছে, সেই আল্লাহওয়ালাকে জিনের অ্যারেস্ট করে তাদের জিনের রাজ্যে নিয়ে যাওয়া হলো। জিনের আদালত কায়েম করলেন, কি করা যায়, হত্যার বদলে এবার হত্যার মামলা করিয়া ফেলা হয়েছে, মিথ্যা মামলার দায়ে, জিন হত্যার দায়ে আল্লাহর ওলির ফাঁসি দেওয়া হবে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে সেও দুনিয়া থেকে এক সময় বিদায় হয়ে যাবে। আল্লাহর ওলিকে মৃত্যুর বদলে মৃত্যুদণ্ড দেওয়া হলো, ফাঁসির রায় ঘোষণা করা হলো। আদালতের মধ্যে জিন সাক্ষীরা ডাক দেয়া বলে, এই লোকটা আমাদের জিনদের মধ্যে একটা জিন হত্যা করে ফেলেছে। এবার আদালতে যিনি বিচারক তিনি রায় দিয়া দিলেন, যেহেতু আমাদের জিন তুমি হত্যা করেছো, এই মুহূর্তে তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ফাঁসির কাষ্ঠ, ফাঁসির আদালত কায়েম করা হলো, আল্লাহর গোলাম আল্লাহওয়ালাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এটা যে একটা জিন ছিল আমি বুঝতে পারি নাই, কারণ এটা একটা সাপ দেখে আমি তার আক্রমণ থেকে বাঁচার জন্য সাপটাকে আমি মেরে ফেলেছি, কিন্তু জিন সাপের আকৃতি ধরে এখানে শুয়েছিল এটা আমি বুঝতে পারি নাই। এবার জিনদের মধ্যে একজন মুরব্বী জিন ডাক দিয়া বলে, হ্যাঁ আদালত, তথা মাননীয় আদালত, মাননীয় বিচারক মণ্ডলী যারা আছেন আপনারা শোনেন, জিনের রাজ্য প্রধান যারা আছে তাদেরকে আবার ডাক দিয়া বলে, আমি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের একটা হাদিসও শুনেছি, আল্লাহর নবীর বহু সাহাবাই কেরামদেরকে আমি দেখেছি, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন জিনের ব্যাপারে অনেক কথাবার্তা বলেছেন, তবে জিন যদি সাপের আকৃতি ধরে সেখানে শুয়ে থাকে তাহলে এটা আল্লাহর গোলামের কোনো দোষ নাই, তাকে বেকসুর খালাস দেওয়া হোক, এই আল্লাহর বান্দা বেগুনা মাসুম, সে কোনো অপরাধ করে নাই, আল্লাহর হাবিবের বাসা অনুযায়ী তার কোনো অপরাধ নাই, সে তো জিন হত্যা করে নাই, সে একটা সাপ হত্যা করেছে, জিন যেহেতু সাপের আকৃতি ধরে এখানে শুয়েছিল এটা কোনো আল্লাহর বান্দার অপরাধ হয় নাই। এই পুরাতন মুরব্বী জিনের কথা শুই না, এবার বিচারক ডাক দিয়া বলে, এই জিন যেহেতু আল্লাহর নবীর পক্ষে সাক্ষ্য দিয়েছে, এই জিন যেহেতু আল্লাহর নবীর সাহাবাই কেরামদেরকেও দেখেছে, অনেক হাদিস শরীফের ব্যাপারেও তার ধারণা আছে, তাহলে আমরাও এই লোকটাকে বেকসুর খালাস দিয়ে দিলাম। জিনের রাজ্যের রাজা সহ বিচারক সহ সবাই ডাক দিয়া বলে, যে আল্লাহর গোলামকে তোমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছ তার কাছে তোমরা ক্ষমা চাও, তাকে খাবার দাবারের ব্যবস্থা করা হোক, তাকে এখান থেকে তার এলাকায় নিয়ে যাওয়া হোক, সসম্মানে তাকে নিয়ে যাওয়া হলো, তাকে ফুলের মালা গলায় দিয়া আনন্দ চিত্তে সবাই শারদ গ্রহণ করে নিলেন, এবং জিনেরা সবাই ওয়েলকাম স্বাগতম জানায়া এই মানুষটাকে সসম্মানে তার বাড়ির দিকে ফিরাইয়া দিয়া আসলেন। দয়া করে মায়া করে আমাদেরকে আসরের নামাজের পর, মাগরিবের নামাজের আগে দোয়া কবুলের সময়, আমরা যারা ফ্যান্ডেলের বাম পাশে তথা পূর্ব পাশে আওয়াজ করতেছি, ভাই প্রতিদিন তো আর এখানে মাহফিল হয় না, আপনারা তো প্রতিদিন খেলার সুযোগ পাবেন, আল্লাহর ওয়াস্তে
মাহফিলের বরকতে আজকে খেলাটা বন্ধ রাখেন, আপনাদের আওয়াজে খুব সমস্যা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে সুন্দর একটা জান্নাতি বাগান সাজাইবার তৌফিক দান করেছেন, এই জন্যে আমরা ওয়াজ মাহফিলে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, এ মানুষ পৃথিবীতে আসছে, আবার দুনিয়াটা থাকার জায়গা না, আমরা দুনিয়া ছেড়ে চলেও যেতে হবে। আমরা দুনিয়াতে আছি, দুনিয়াতে ইমানি হালতে থাকতে হবে, আমলের হালতে থাকতে হবে। দুনিয়াতে আমরা মানুষ, আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হলো আল্লাহর প্রতি ইমান আনা, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন যেই যেই বিষয়ের উপরে বিশ্বাস করতে বলেছেন, দেখি বা না দেখি সব কিছু বিশ্বাস করার নাম হলো ইমান। আল্লাহ তাআলা অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ ছাড়াও অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন। কিছু মাখলুক এমন আছে যেই মাখলুকরা জীবনে কোনোদিন গুনাহ করতেই জানে না, আবার কিছু মাখলুক এমন আছে যেই মাখলুকগুলো শুধু গুনাহ করতে জানে, গুনাহ করলে অপরাধ করলে সাজা পেতে হবে সেই বুঝ তাদের অন্তরে নাই। যেমন আমাদের জমিনে অনেক গরু আর ছাগল আছে, যেগুলো অন্যের জমিনের ফসল খাইলে যে মজা লাগে, গুনাহের যে মজাটা এটা বুঝে, কিন্তু গুনাহ করলে অন্যের জমিনের ফসল খেয়ে ফেললে সাজা পেতে হবে এটা সে বুঝে না। বিপরীতমুখী আরেকটা মাখলুক হলো ফিরিস্তা, যেই ফিরিস্তারা গুনাহ করলে যে সাজা পেতে হবে এটা বুঝে, কিন্তু ফিরিস্তারা গুনাহ করার মজা বুঝে না, গুনাহ কি জিনিস ওরা বুঝে না। বিকল্প হলো আমরা সাফুল মাখলুকাত মানুষ। আমরা মানুষ পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়েছেন, আমাদের গুনাহ করার শক্তি আছে। আমরা গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও আমরা যদি গুনাহের মজা থেকে জাহান্নামের আজাবের ভয়ে নিজেকে ফিরায় রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানায় দিবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে আরেকটা জাতি পৃথিবীতে বসবাস করত, সেটা হলো জিন জাতি। আমাদের বর্তমান সমাজে ডিজিটাল জামানায় যেই জামানার মানুষ মোবাইল আবিষ্কার করেছে, যেই জামানার মানুষ কম্পিউটার আবিষ্কার করেছে, এই জামানার মানুষ রোবট বানাইছে, বিমান বানাইছে, রকেট বানাইছে, চাঁদের দেশে যাওয়ার মতো সরঞ্জামাদিও ওরা আবিষ্কার করেছে, এই জামানার মানুষগুলো জিন বিশ্বাস করে না অনেকে। হ্যাঁ ভাই, জিন যে আছে আমরা দেখি না, তবে জিন আছে এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 114টা সূরার মধ্যে আলাদা একটা সূরাই নাজিল করেছেন, সূরাই জিন। আর মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় মানুষের পাশাপাশি জিনের কথাও একই আয়াতের ভিতরে আল্লাহ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এক আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের পাশাপাশি জিনের কথা বলেছেন। কোরআনুল কারিমে 29 পারায় আলাদা একটা সূরা আছে, যেই সূরার নাম সূরা জিন। আমরা দেখি না কিন্তু বিশ্বাস করার নাম ঈমান। আমরা না দেখলে কি হবে, আল্লাহ কোরআনে বলেছেন জিন আছে এটা বিশ্বাস করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন জিন আছে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জামানায় এক বেঈমান মূর্তি পূজক, নাম হলো ওলিদ। আমরা তো জানি মানুষ যেই মাটি দিয়া মূর্তি বানায়, এই মূর্তি কখনো কথা বলতে পারে না,
কিন্তু ওলিদের মূর্তির ভিতর থেকে আওয়াজ আসছে, ওলিদের মূর্তির ভিতর থেকে ডাক দেয়া, কয় হে ওলিদ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ যেই ধর্মের প্রচার করতেছে সেই ধর্মে তোমরা যেও না, তোমাদের বাপ দাদার ধর্মেই তোমরা থাকো, তোমরা হকের পথে আছো। তথা মূর্তির ভিতর থেকে আওয়াজ আসছে যে হে ওলিদ, তুমি মুহাম্মদের কথা শুনিও না, তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মূর্তির ভিতর থেকে যে আওয়াজ আসছে, মূর্তি কথা বলেছে। এবার আল্লাহর নবীর দুশমন ওলিদ আশপাশের মানুষগুলোকে ডাক দিয়া বলে, হে লোক সকল, আমরা যে ভগবানের পূজা করি, মূর্তির সামনে মাথা নত করি, এমনি করি, এতদিন পর্যন্ত মূর্তি কখনো কথা বলে নাই, আজকে তো কথা বলছে, ইহা তককে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর বিরুদ্ধেও কথা বলছে। ওলি দেবার এলাকার মানুষগুলোকে ডাক দেওয়া বলে, চলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে সঙ্গে নিয়ে আমরা মূর্তির সামনে একটু দাঁড়াতে চাই। দোকানপাট এখানে সেখানে এলান হয়ে গেল, হাজার হাজার মানুষ মিলে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সামনে যায় বলে, হ্যাঁ মুহাম্মদ, আমরা যেই মূর্তির পূজা করি সেই মূর্তি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, কোন মূর্তিটা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, আমাকে সেই মূর্তির সামনে নিয়ে চলো। মানুষগুলো ওলিদ সহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে সঙ্গে নিয়া যে মূর্তি একটু আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন, সেই মূর্তির সামনে যখন আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মূর্তির সামনে দাঁড়ালেন, মূর্তির দিকে তাকালেন, মূর্তির দিকে ইশারা করলেন। এবার দেখা গেল ওলিদ ডাক দিয়া বলে, হে মূর্তি, আগে যেইভাবে আমার সামনে মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছিল, সাক্ষ্য দিয়েছিল, এইবার হাজার হাজার মানুষের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনেও তুমি মুহাম্মদের বিরুদ্ধে সাক্ষী দাও। এবার মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, আমি ঈমান এনেছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওলি দবাক হয়ে গেলে কি ব্যাপার, যখন একা একা আমি আলোচনা করেছিলাম, একা একা যখন মূর্তির সামনে মাথা নত করেছিলাম, তখন মূর্তি মুহাম্মদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করলো, আমাদের পক্ষে কথা বলেছে, কিন্তু এই মুহূর্তে যখন মুহাম্মদ সামনে আসছে তখন মূর্তি মুহাম্মদের পক্ষে চলে গেল, কি ব্যাপারে বুঝলাম না, সবাই মাথা নিচু করে চলে যায়। আল্লাহর হাবিবকে অপমান করার জন্য এনেছিলেন, আল্লাহর হাবিব আর অপমানিত হয় নাই, আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। এবার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সামনে দিয়া যায়, পথিমধ্যে একজন লোক দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিবকে সালাম দিলেন, সালাম দিয়া ভালো মন্দ জিজ্ঞেস করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কিন্তু অনেক, আমি কিন্তু দুনিয়ার জমিনের কোনো মানুষ নই, আমি একজন জিন জাতির মধ্যে একজন জিন। আল্লাহর হাবিব বলেন, কি হয়েছে তাতে? জিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু মূসা পয়গম্বরের সাথে আমার দেখা হয়েছিল, আমার বয়সটা অনেক, কয়েক হাজার বছর বয়স আমার, ঈসা নবীর সাথেও দেখা হয়েছিল, অগো পয়গম্বর আপনার সাথেও আমার দেখা হলো, অগো আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, একটু আগে ওলি যে শব্দটা শুনেছিল আপনার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে ভিতর থেকে আওয়াজ আসছিল, ওইটা ছিল একটা খারাপ জিন, শয়তান জিন আপনার বিরুদ্ধে কথাবার্তা বলেছিল, অগো আল্লাহর হাবিব, আপনি যখন মূর্তির সামনে
সামনে দাঁড়াইলেন, ওই মুহূর্তে আমি খারাপ জিনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তাকে মেরে মূর্তির ভিতরে আমি গিয়েছি, সেখানে যায়া আপনার পক্ষে শাহাদাতের সাক্ষ্য প্রদান করে দিয়েছি। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করার নাম হলো ঈমান। আমাদের উলামায়ে কেরাম অনেক মুরব্বীদের কাছে আমি শুনেছি, আমি তো আর দেখি নাই, যে অনেক মাদ্রাসার ছাত্র আছে জিনদের মধ্যে, ছোটোখাটো মাদ্রাসায় না, বড় বড় মাদ্রাসায়, হাটহাজারি, পটিয়া, মেখল, এমন বড় বড় মাদ্রাসা যেগুলো নানুপুর মাদ্রাসা, ওখানে কিছু জিন ছাত্র আছে যারা মাদ্রাসার ওস্তাদদের কাছে পড়ে। সুবহানাল্লাহ বলেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত সৃষ্টি করলেন, নদী নালা বানাইলেন। হে মানুষ, আসমান দেখতে কত সুন্দর, জমিন দেখতে কত সুন্দর, পাহাড় দেখতে কত সুন্দর, সমুদ্র সৈকত দেখতে কত সুন্দর, মানুষ আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর, না জানি আমার আল্লাহ দেখতে জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ। কমাইছো কে? স্যান্ডেলের সাউন্ড বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ। আজান করতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন আমাদের খেদমতের জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইলেন আমাদের খেদমতের জন্য, মহান রব্বুল আলামিন সব কিছু দুনিয়ার আমাদের জন্য বানিয়েছেন, আর আমাদেরকে বানিয়েছেন খুব যত্ন করে, খুব আদর করে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মহান আল্লাহ নিজেই হলেন ইঞ্জিনিয়ার। ফিরিস্তাদেরকে ডাক দেয়া বলে, হ্যাঁ ফিরিস্তারা তোমরা আদমের বডি বানাও। ফিরিস্তারা আরজ করলেন, হ্যাঁ মালিক আমরা কেমনে বানাবো আদমের বডিটা একটু জানায়া দেন। মহান আল্লাহ রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায় দিলেন, হ্যাঁ ফিরিস্তারা এইভাবে এইভাবে তোমরা আদমের বডি বানাও। এই আল্লাহ আদমের হাত দুইটা কেমনে বানাবো? ফিরিস্তারা এই জিজ্ঞেস করলে মহান আল্লাহ তাআলা জানায় দিলেন, এইভাবে এইভাবে আদমের দুইটা হাত বানাও। এই আল্লাহ আদমের দুইটা পা আমরা কেমনে বানাবো? এইভাবে এইভাবে বানাও। কিন্তু যখন চেহারা বানাইবার সময় আসলো, ফিরিস্তারা ডাক দিয়া জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক আদমের চেহারা তোমরা বানাইলে কেমনে বানাইলে আপনি খুশি হবেন? মহান আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে জানায় দিলেন, হ্যাঁ ফিরিস্তারা রে আমার আদরের মখলুক, মুহাম্মতের মখলুক, মানুষের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আদমের চেহারাটা বানাবো। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে আদমের চেহারাটা বানালেন। সুরে তিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন চার চারটা কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। চার চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার চারটা কসম খেয়ে মহান আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। এ মানুষ আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন জাহান্নামে দেবার জন্য না। এ মানুষের কিছু দায়িত্ব আছে, এক নম্বরের দায়িত্ব হলো ঈমানি দায়িত্ব, দুই নম্বরের দায়িত্ব হলো আমলের দায়িত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেও জানিয়ে দিয়েছেন,
إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. الله رب العالمين এই আয়াতের ভিতরেও জান্নাতে যাওয়ার শর্ত লাগাইছেন দুইটা, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। যারা ঈমান আনবে নেক আমল করবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের অনেকগুলো শাখা আছে, এর ভিতরে মৌলিক শাখা হলো আমানতু বিল্লাহ, آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. এখানে অনেকগুলো কথা আছে, এর ভিতরে প্রাথমিক অবস্থায় আল্লাহর প্রতি ঈমান আনা। নাস্তিকদের প্রশ্ন হলো আল্লাহ দেখি না, যেই জিনিস দেখি না সে জিনিস বিশ্বাসও করি না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের ভিতরে রুহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই। এই আত্মা কি আমরা দেখি না দেখো বিশ্বাস করি? আমরা বাতাসের গতি দেখি না, কিন্তু বাতাস যে চলতেছে পাতা লতা লড়তেছে এটা দেখে বুঝি বাতাস যে আছে, কিন্তু বাতাস কিন্তু দেখা যায় না। না দেখেও বিশ্বাস করি বাতাস আছে। অনেক কিছু এমন আছে যেটা আমরা দেখি না তারপরেও বিশ্বাস করি। এক নাস্তিক, নাস্তিকরা সাধারণত পাঁচ ওয়াক্ত নামাজি যারা পড়ে অথবা ওলামা ইকরামের সামনে যায় কোনো কথা বলে না, এরা যারা গ্রামের সাধারণ মানুষ এদের কাছে যায় উল্টাপাল্টা কথা বলে। এক কৃষক কৃষি জমিনে কাজ করতেছে, এক নাস্তিক যায় কয় তোরা যা আল্লাহ আল্লাহ করস, আল্লাহ তো দেখি না, দেখা যায় না, না দেখা ওই জিনিসকে তোমরা বিশ্বাস করো কেন? মুসলমান ডাক দিয়া বলে আল্লাহ না দেখলে কি হবে, আমরা আল্লাহকে বিশ্বাস করি? কয় না দেখি না তো বিশ্বাস করি না। ও তুই বিশ্বাস করলে কর না করলে নাই, আমি বিশ্বাস করি সুবহানাল্লাহ। কর নাস্তিক ডাক দেয়া কয় মানুষ মাটির তৈরি, এই মাটির তৈরি মানুষ জাহান্নামের আগুনে দিলে সাজা পাবে এটা বুঝলাম। জাহান্নামের আগুনে আগুনের তৈরি জিন দিলে শাস্তি পাবে এটা তো বুঝলাম না। এবার কৃষক বেচারা কয় তোর প্রশ্নের জবাব দিতেছে খাড়া খাড়া কয়া মাটির একটা চাকা নিয়া নাস্তিকের পিঠ বরাবর যখন ঢিল মারছে নাস্তিক চিল্লা পাল্লা শুরু করছে, ও মায়া গো ও বাবা গো মেরে নিল গো, এর চিল্লা পাল্লা শুই না। এলাকার লোকজন একত্রিত হয়েছে, একত্রিত হয়ে বলে কি হয়েছে তোমার? কয় আমি আর প্রশ্ন করলাম দুইটা, প্রশ্নের জবাব দিলে দেখ না দিলে নাই, আমারে মারলো কেন? কৃষক ডাক দিয়া বলে আমি আরে মারি নাই তো। কয় কী করছ? কয় ঢিল মারছি, এই ঢিলের মাধ্যমে তার দুই প্রশ্নের জবাব একসাথে দিয়ে দিছি সুবহানাল্লাহ। এলাকার মানুষ একত্রিত হয়ে ডাক দিয়া বলে কথাটা বুঝলাম না। এবার কৃষক যাকে অপরাধী বলে সবাই একত্রিত হয়ে তার বিচার করার জন্য আসলো। কৃষক ডাক দিয়া বলে হ্যাঁ নাস্তিক, তুমি যে একটু আগে মাটি দিয়ে আমি তোমাকে ঢিল মারলাম, মাটির আঘাত পাওয়ার পরে তুমি ইফ উফ করেছ, আব্বারে ডাকতেছ মারে ডাকতেছ, সবাইকে চিল্লা পাল্লা করে মানুষ কান্নাকাটি করে ভিড় জমায়া ফেলেছ, তুমি একটু আগে মাটির ঢিল পাওয়ার পরে যে তুমি ব্যথা পাইছ কয় হ আমি বিশ্বাস করি না। কয় কেমনে বিশ্বাস করো না? কয় কারণ হলো পারলে আমার একটু তোমার ব্যথাটা একটু দেখাও। শরীরে ঘুষা মারছেন ব্যথা পাইছে, ব্যথা কি দেখানো যায় নাকি? নাস্তিক ডাক দেয়া বলে ব্যথা দেখা যায় না অনুভব করা যায়। এটা বুঝানোর জন্যই তোমাকে মাটি দ্বারা ঢিল মেরেছিলাম,
তোমার মাটির আঘাত করার কারণে তুমি ব্যথা পেয়েছো, কিন্তু ব্যথা দেখাইতে পারো নাই। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ দেখা যায় না, অনুভব করা যায়। আসমানের দিকে তাকায়া অনুভব করা যায়, জমিনের দিকে তাকায়া অনুভব করা যায়, সৃষ্টি জগতের দিকে তাকাইলে অনুভব করা যায়। তাফাক্কারু ফি খলকিল্লাহ, আমার নিজের দিকে তাকাইলেও আল্লাহ যে আছে বিশ্বাস করা যায়। যুরকন সুবহানাল্লাহ। কৃষক বেচারা ডাক দিয়া বলে, হ্যাঁ নাস্তিক শোনো, তোমার আরেকটা প্রশ্ন ছিল, জিন জাহান্নামের আগুনে দিলে শাস্তি পাবে কেমনে? মানুষের তৈরি তথা মানুষ মাটির তৈরি, মাটির তৈরি মানুষ, মাটির দেহওয়ালা মানুষ জাহান্নামের আগুনে দিলে শাস্তি পাবে, কিন্তু এই মানুষকে জাহান্নামের আগুনে দিলে শাস্তি পাবে বুঝলাম, কিন্তু আগুনের তৈরি জিন জাহান্নামের আগুনে দিলে শাস্তি পাবে এটা বুঝতে পারি নাই, এটা কেমনে হলো? হে নাস্তিক শোন, তোর দেহটা আল্লাহ তাআলা মাটি দ্বারা বানাইছে কয়া হা, আর আমি একটা মাটির চাকা দিয়া তোর শরীরে ঢিল মারলাম, মাটির চাকা দিয়া মাটির দেহর মধ্যে ঢিল মারলে যেমন ব্যথা পাওয়া যায়, তেমনইভাবে আগুনের তৈরি জিন জাহান্নামের আগুনে দিলেও শাস্তি পাবে, এটা হলো তোর প্রশ্নের জবাব। যুরকন সুবহানাল্লাহ। কৃষক ডাক দিয়া বলে, ঢিল মাইরা তোর দুই প্রশ্নের জবাব দিয়া দিলাম, তুমি বলেছিলা জিন জাহান্নামে দিলে শাস্তি পাবে কেমনে বুঝে আসে নাই, এই জবাব দিয়া দিলাম, আমার আল্লাহ দেখো না তারপরও বিশ্বাস করি কেন, এই প্রশ্নের জবাবও একসাথে দিয়া দিলাম, আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যে আল্লাহকে আমরা দেখি না তারপরও আমরা বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। যুরকন সুবহানাল্লাহ। একটা মহাব্বতে ডাক দেন তো আল্লাহ, যারা আছেন আপনারা দিলেই তো অনেক আওয়াজ হবে, জোরে ডাক দেন আল্লাহ। দুনিয়াতে মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায়, এমপি সাহেবকে এমপি সাহেব বলে ডাক দিলে খুশি হয়ে যায়, মুতামিম সাহেবকে মুতামিম সাহেব বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা বান্দি, আমি আল্লাহর দেওয়া জিব্বাটা লড়াইয়া লড়াইয়া আমি আল্লাহকে যখন ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। হে বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা একবার, আমি আল্লাহ তাআলা 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। জোরে ডাক দেন আল্লাহ। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পরে গো মনে ভরে রহাওয়ায়, আজানে আজানে কাঁপে সুরে রমিনার, বয়ে চলে তোমার নামের সিফাত মনটা নারায়, তোমাকে পড়ে গো মনে ভোরে রহাওয়ায়। জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহকে আমরা দেখি না তারপরও বিশ্বাস করার নাম হলো ঈমান। আমানতু বিল্লাহ ওমালাইকাতিহি ওয়াকুতুবিহি ওয়ারসুলিহি। দুই নম্বর হলো ফিরিস্তাদের প্রতি ঈমান। ফিরিস্তারা নূরের তৈরি ফিরিস্তা, যেই ফিরিস্তাদেরকে আমরা দেখি না তারপরও আছে যে ফিরিস্তারা, এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তাদের ব্যাপারে অনেক আয়াতে আলোচনা করেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফিরিস্তারা আল্লাহর নাফরমানি করে না, সব সময় আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন করে। যুরকন সুবহানাল্লাহ। ফিরিস্তাদের মধ্যে অসংখ্য অগণিত ফিরিস্তা আছে ভাইয়েরা আমার,
ফিরিস্তাদের কত আছে এটা আমরা জানি না, ফিরিস্তাদের সংখ্যা ফিরিস্তারা নিজেরাই জানে না। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মেয়ারাজের রাতে ফিরিস্তাদেরকে জিজ্ঞেস করেছিলেন আসমানে, হ্যাঁ ফিরিস্তারা তোমাদের সংখ্যা কত? ফিরিস্তারা ডাক দেয়া বলে, ও আল্লাহর হাবিব আমাদের ফিরিস্তাদের সংখ্যা কত আমরা বলতে পারি না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আসমানে একটা ঘর আছে, জমিনে যেমন একটা ঘর আছে, খানায় কাবা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ যেই ঘর তাওয়াফ করার জন্য ছুটে চলে আসে, এটা হলো মানুষের কাবা। আর ওই ঘরের বরাবর আসমানও একটা ঘর আছে, সেটা হলো বাইতুল মামুর, ওটা হলো ফিলিস্তাদের কাবা। সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রতিদিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করে। যখন সুবহানাল্লাহ قال سيدنا رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام فرشتر الله الحبيب كجنا يدلن أبو الله الحبيب هبار إلهير بندو সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরে ইবাদত করেছে, তাওয়াফ করেছে, জিকির করেছে। দ্বিতীয় দিন এই ফেরেশতাদের আর কোনো চান্স নাই, সুযোগ নাই, নতুন করে 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করেছে। তৃতীয় দিন প্রথম দুই দিনের ফেরেশতাদের কোনো সুযোগ নাই, তৃতীয় দিন আবার নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করেছিল। এমন করতে করতে ভাইরা আমার আল্লাহর হাবিবকে ফিরিস্তারা জানাইয়া দিলেন, ওগো আল্লাহর বন্ধু একদিন নয় দুই দিন নয় কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যে ফিরিস্তারা তওয়াফ করেছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। যখন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, আমি আসমানে জিব্রাইল আমিনকে আসল আকৃতির দেখেছিলাম, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল মাআওয়া। আল্লাহর হাবিব বলেন, লাহু সিত্তু মিআতি জানাহিন, সিদরাতুল মুনতাহায় জিব্রাইল আমিনকে আসল সুরতে দেখেছিলাম। জিব্রাইল আমিনকে আল্লাহর হাবিব কয়েকবার দেখেছেন আপন সুরতে। জিব্রাইল আমিনের 600 পাখা আছে, পাখাগুলো ছড়ায়া দিলে পুরা পৃথিবীটা একসাথে ঢেকে যায়। সুবহানাল্লাহ বলে, তাহলে এই ফেরেশতা আমাদের চেয়ে ছোট না অনেক বড়? এই ফেরেশতা যদি অনেক বড় হয়, যে আল্লাহ ফেরেশতা বানাইছে সে আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ কন্যা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যত ফিরিস্তা বানাইছেন ফিরিস্তাদের মধ্যে চারজন ফেরিস্তা হলো সেরা ফিরিস্তা, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। এছাড়া অসংখ্য ফিরিস্তা বানাইছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দেখি না, তারপরও বিশ্বাস করার নাম হলো ইমান, ও কুতুবিহি কিতাব সমূহের প্রতি ইমান। আপনাদের এই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসায় যে কোরআনুল করিম পড়ানো হয়, এটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, এটা আসমানি একটা মহাগ্রন্থ আল কোরআন।
قیامت পর্যন্ত মানুষের সংবিধান সুবহানাল্লাহ কর এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বল কি বা রাষ্ট্রে বল ঘরে বল কি বা রাষ্ট্রে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ঠিক না বেঠি এই মাদ্রাসায় যে কিতাব পড়ানো হয় সেটা হলো কোরআনুল করিম কোরআনুল করিমের আগে মহা আল্লাহ রাব্বুল আলামিন আরো 103 খানা কিতাব অবতীর্ণ করেছেন আমাদের বিধান হলো কোরআন আমাদের কিতাব হলো কোরআন তবে আসমানি বাকি 103 খানা কিতাব ওইগুলোও আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল এটা বিশ্বাস করার নাম হলো ঈমান কেউ যদি আল্লাহর কোরআনুল করিম তেলাওয়াত করে তাহলে অনেক অনেক সওয়াব পাবে তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বাকি 103 খানা কিতাব সংক্ষিপ্ত আকারে কোরআনুল করিমের ভিতরে ঢুকায় দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে সে যেন আসমানি 104 খানা কিতাব তেলাওয়াত করলো সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোরআন আমাদের কিতাব কোরআন আমাদ এটা বন্ধ করেন এটা কি লাগাইছেন কি লাও এটা লাগাবেন না কখনো উল্টা পাল্টা মাইক সেটিং করে কোরআন হলো আমাদের জন্য কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন কোরআন বিশ্বাস করার নাম যেমন ঈমান বাকি 103 খানা কিতাবের উপরে ঈমান আনা এটাও ফরজ আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন 104 খানা কিতাবের মধ্যে সবগুলো কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এর ভিতরে চারটা কিতাব হলো প্রসিদ্ধ বা এরামাত তাওরাত হযরতে মূসা পয়গম্বরের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন জাবুর দাউদ পয়গম্বরের কাছে আল্লাহ নাজিল করেছেন ইঞ্জিল শরীফ হযরতে ঈসা পয়গম্বরের কাছে অবতীর্ণ করেছেন আর কোরআনুল করিম আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উপরে আল্লাহ নাজিল করেছে জোরে কোন সুবহানাল্লাহ আমরা তো কোরআনের বিধান অনুযায়ী চলব আর বাকি 103 খানা কিতাব যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা বিশ্বাস বাধ্যতামূলক করতে হবে এটা ঈমানের একটা মৌলিক বিষয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি মহান আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর জমিনে পাঠিয়েছেন আউয়ালুল আম্বিয়া ই আদম প্রথম পয়গম্বর হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর জমিনে পাঠিয়েছেন মুফাসসিরিন হযরতগণ লিখেন নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদের সংখ্যা কম পক্ষে 1,24,000 এর চাইতে অনেক অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর প্রতি ঈমান কিতাবের প্রতি ঈমান নবীদের প্রতি ঈমান ফেরেশতাদের প্রতি ঈমান পরকালের প্রতি ঈমান এগুলো হলো ঈমানের মৌলিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল নিয়া জিন্দেগি কাটায়া ঈমান আমলের শহীদ দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দেখ সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা